হ্যালো গাইস, উইন্টার চলে আসছে। আর আমাদের দেশে উইন্টার 2-3 মাস আগে উইন্টার সিজন এবং 2-3 মাস পর এই যে 6-7 মাসের যে সিজনটা, এটাকে ব্রিডিং সিজন বলা হয়ে থাকে। তো এই সময় বৃষ্টি হয় না, এই জন্য ডিম নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। তাছাড়া গরমের জন্য, গরমের সময় যদি আপনি ব্রিড করান তাহলে পাখি হাঁড়িতে প্রচুর গরম থাকে, ডিমে তা দিতে পাখির অনেক সমস্যা হয়। এইসব ব্যাপার লক্ষ্য রেখে শীতের সময় ব্রিডিং করাটা বেস্ট। তো এই সময় পাখির ক্যালসিয়াম, বিভিন্ন ভিটামিন এগুলো ঘাটতি থাকে থাকতে পারে। তো ব্রিডের সমস্যা হবে, ব্রিডিং ফলটা ভালো পাবে না। এই জন্য কিছু মেডিসিন ব্যবহার করা যেতে পারে, যেমন এখানে আছে জিসভেট, এটা হচ্ছে জিঙ্ক আছে এটাতে, তারপরে ইসেল আছে, এটাতে ভিটামিন ই আছে, যেটা পাখির ডিম ডিম বৃদ্ধি করতে, মানে ডিমের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া পাখির লোমের কালারটা, মানে পাখির গায়ের যে ফেদারগুলো, ওইগুলোর কালারটা আরও গাঢ় করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর ক্যালপ্লেক্স, তো ক্যালপ্লেক্সই ক্যালসিয়ামের জন্য, এই ক্যালপ্লেক্সে আছে হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন D3। তো এই তিনটা ঔষধই আমি ব্যবহার করে থাকি মেনলি। এগুলোর প্রাইস হচ্ছে, জিসভেটের প্রাইস হচ্ছে 45 টাকা, এই যে গায়ে মূল্য দেওয়া থাকবে প্রত্যেকটা ওষুধের। ক্যালপ্লেক্সের প্রাইস 78 টাকা এবং ইসেলের প্রাইস হচ্ছে 120 টাকা, বাট আমি যেখান থেকে কিনছি ওটা 140 টাকা লেখা রাখছে, বাট আমি কিনছি 120 টাকা দিই। তো আপনারা এখানে মূল্য লেখা থাকবে গায়ে 20 টাকা, যদি নাও লেখা থাকে তাও আপনি 120 টাকা দিয়ে কিনবেন, পেয়ে যাবেন এগুলো সব জায়গায়। এই তিনটা মেডিসিন ইউজ করা এনাফ হবে, এগুলো ইউজ করলে আর অন্য কোনো কিছু ইউজ করার প্রয়োজন তেমন একটা নাই, এগুলোতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাছাড়া আপনি যদি ব্রিডিং কোর্স না করাতে চান, ওষুধ ওষুধ এগুলো হচ্ছে, যদি আপনার 2-3টা পাখি থাকে, 2-3 জোড়া পাখি, তাহলে এগুলো তো 200-300 টাকা দিয়ে ওষুধ কিনা নষ্ট, একদম কোনো লাভই হবে না আপনার। তো সেক্ষেত্রে আপনি পাখিকে আগে থেকেই ভালো খাবার, শাকসবজি, ফলমূল, এগ ফ্রুট এইসব খাওয়া দিতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় পাখিকে ভালো মানে সিড মিক্স খাইতে দেবেন। শুধু চিনা খাওয়ান খাইলে কিন্তু হবে না, চিনা খাওয়ান খাওয়ালে আপনার বেঁচে থাকবে ঠিকই, বাট এই যে ব্রিডিং সিজনে এসে ঝামেলা হবে, ডিম নষ্ট হয়ে যাবে, ডিম ফুটবে না, ডিমই পারবে না, দেখা গেল ডিমই 2-1টা পারলো। তো এইসব সমস্যার সমাধান, এইসব সমস্যা থেকে বাঁচতে চাইলে ভালো মানের সিড মিক্স ব্যবহার করবেন। আর তাছাড়া আমি তো ভালো মানের সিড মিক্স ব্যবহার করি, এবং আর আমার 4-5 জোড়া পাখি আছে, এই জন্য হচ্ছে ওষুধগুলো খাওয়া নিতেছি। আর ওষুধ ব্যবহার একটা জিনিস খেয়াল রাখবেন, এই ওষুধগুলো খোলার, এই ওষুধ না শুধু সব মানুষের ওষুধও, এরকম যেগুলো প্যাকেট বোতল আকারে থাকে লিকুইড, এগুলো হচ্ছে নিয়ম হচ্ছে খোলার 28 দিন পর পর্যন্ত ব্যবহার করা যাবে, 28 দিন পর ব্যবহার করা যাবে না। বাট আমরা এগুলো এক একটা ওষুধ 200-120 টাকা, এগুলো 200-300 টাকার ওষুধ, তো এইভাবে তো একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় না। এই জন্য আমি করি কি, যখন এই যে দেখেন, এটা এটা ব্যবহারের পরে আমি এইখান দিয়ে আঠা দিয়ে দিছি, আঠা দিয়ে এটা পুরো সিল করে দিয়েছি, এখন কোনোভাবে এটা বাতাস যাবে না। তো এই ওষুধটা মেবি আমি আরও 3-4 মাস পরে ব্যবহার করতে পারবো। আর তাছাড়া আপনি এখানে মুখ খায় কস্টেপ মারা দিতে পারেন, তাতেও হবে। এগুলো ইউজ করার পর কস্টেপ মারা দিবে, এটা এখন আমি খুলি না, এটা ইউজ করিনি। তো ইউজ আমি কীভাবে করি, প্রথমে হচ্ছে আমি ক্যালপ্লেক্স যেটা, ওটা 3-5 দিন ইউজ করি, 3-4 ফুট আপনি যে পটের মধ্যে পানি দেন, ওয়াটার ফিল্টার পাওয়া যায় এক ধরনের 20 টাকা, ওগুলোর মধ্যে 3-4 ফুট আমি মিশা ভালো করে দিয়ে, ভালো করে পানি মিশা দিয়ে রাখবেন। আর দেওয়ার সময় খেয়াল রাখবেন রাতে পানির পটটা বের করে রাখবেন, এবং সকালে ওষুধ মেশানো পানি খেতে দেবেন। আপনি যদি পানির পটটা বের না করেন, আপনি ওষুধ দেওয়ার আগে পাখি পানি খেয়ে ফেলবেন নর্মাল পানি, দেন আপনার ওষুধ মেশানো পানি খাবেই না। আর ওষুধ মেশানো পানি দেওয়ার 6 ঘন্টার মধ্যে এটা রাখা যাবে খাঁচায়, 6 ঘন্টা পর ওষুধটা নষ্ট হয়ে যাবে, তখন লাভ তো হবে না আর উল্টা ক্ষতি হবে। তো এটা আমি যেভাবে ব্যবহার করি, প্রথমে হচ্ছে 3-5 দিন ক্যালপ্লেক্সটা খাওয়াই, তারপরে 2-1 দিন সাদা পানি খেতে দিই, দেন 3-5 দিন আবার জিসভেট খাওয়াই, দেন 2-1 দিন সাদা পানি খেতে দিই, আবার হচ্ছে লাস্টে 3-5 দিন ইসেলটা খেতে দিই, তারপরে 1 সপ্তাহ পর জোড়া দিয়ে দিই। অথবা আপনি চাইলে একসাথে 3টা ওষুধ মিশাইয়েই 5 দিনে 1 সপ্তাহের মধ্যে কোর্স শেষ করতে পারেন, বাট আমি আলাদা আলাদাই করি, যেহেতু টাইম আছে আলাদা 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 করাই ভালো। আর সবগুলো ওষুধ, এত ওষুধ একসাথে পাকিয়ে দিলে সমস্যা হইতে পারে।